2 বছর আগে উরি সেনা ক্যাম্পে হামলা চালিয়েছিল জঙ্গিরা। তাতে 19 জন জওয়ান শহীদ হয়েছিলেন। তারপর সার্জিক্যাল স্ট্রাইক করে পাল্টা হামলা চালিয়েছিল ভারতও, আবারও বর্বরোচিত জঙ্গি হামলা। ঘটনাস্থল সেই উপত্যকা পুলওয়ামা, ভালোবাসার দিনের রক্তাক্ত ভূস্বর্গের মাটি। আত্মঘাতী জঙ্গি হামলায় শহীদ আধা সামরিক বাহিনীর 42টি প্রাণ। এই পরিস্থিতিতে হামলার তদন্তে শুক্রবারই জম্মু কাশ্মীরে যাচ্ছে NSG ও NIA। একটি স্থানীয় সংবাদ সংস্থার কাছে টেক্সট মেসেজে হামলায় দায় স্বীকার করেছে জেসি মোহাম্মদ। এই ঘটনা স্বাধীন ভারতে সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। এ প্রসঙ্গে ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান শেখ জিন্নার আলী বলেন, 70 বছর স্বাধীনতার ক্রস অতিক্রান্ত করার পর এত বড় একটা ঘটনা ঘটে গেল। 40 জন শহীদ জওয়ান আমাদের শহীদ হয়ে গেলেন। এই ঘটনার জন্য সমস্ত ভারতবাসীর একত্রিত হয়ে এই ধরনের ন্যাক্কারজনক যারা জঙ্গি সংগঠনদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা এবং তীব্র ধিক্কার জানানো আমাদের উচিত বলে আমরা মনে করি। তার সঙ্গে ভারতের আমাদের সরকারে যারা রয়েছেন তাদেরকে শেষ, আমাদের সরকারের উচিত যারা করেছেন তাদেরকে পাল্টা কীভাবে এটাকে শেষ করা যায়, কীভাবে যাতে ভবিষ্যতে আর কোনো দিন এই ধরনের ঘটনা না ঘটে, সেই ঘটনার জন্য এভরি স্টেপ, প্রতিটা পদক্ষেপ নেওয়া দরকার। বৃহস্পতিবার জাইসি মোহাম্মদের আত্মঘাতী হানায় কাশ্মীরের পুলওয়ামায় শহীদ হয়েছেন 45 জন CRPF জওয়ান, আহত আরও কয়েকজন। ঘটনার জেরে শুক্রবার সকাল 9:30 নাগাদ মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক বসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলির মতো শীর্ষস্থানীয় নেতারা। প্রধানমন্ত্রী টুইটে লেখেন, কাশ্মীরে জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না, গোটা দেশ কাঁধে কাঁধ মিলিয়ে শহীদ জওয়ানদের পরিবারের পাশে থাকবে, দ্রুত এই ক্ষত পুনরুদ্ধার করা হবে।